আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য রহমান। পৃথিবীর দূরদূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। করোনা মহামারী মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ অপব্যবহারের দায়ে মালাউইয়ের শ্রমমন্ত্রী বহিষ্কার। জাপানে এক সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। মিশরের ট্রেন লাঞ্ছিত হয়ে কমপক্ষে 11 জন নিহত, আহত অন্তত 98 জন। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ অপব্যবহারের দায়ে বহিষ্কার করা হয়েছে মালাউইয়ের শ্রমমন্ত্রী কেন কান্দাদোকে। এছাড়া গ্রেফতার করা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ে মন্ত্রিসভাসহ বিভিন্ন সরকারি দফতরের অন্তত 12 জন কর্মকর্তাকে। রোববার দেশটির প্রেসিডেন্ট লাজারুস চাকভেরা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। লাজারুস বলেন, প্রেসিডেন্ট দেশটির করোনা মোকাবেলায় কর্মসূচির 6.2 বিলিয়ন মালাউইয়ান কোয়াচা তহবিল কিভাবে ব্যয় হচ্ছে তা জানতে একটি নিরীক্ষণের নির্দেশ দিয়েছিলেন। এতে দেখা গেছে তহবিলের অনেক অর্থ অপব্যবহার হয়েছে, ফলে সন্দেহভাজন 12 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদিকে বহিষ্কৃত মন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তে তিনি হতবাক, তবে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি। ওমানে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সালালা থেকে মাসকাটগামী সড়কে আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ, সরবভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন ও বেতাগি ইউনিয়নের বালুচর গ্রামের আফসার। তারা মাসকাট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ LLC নামের একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন। কোম্পানিটির স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনা নিহত বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানি এক সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। রবিবার স্থানীয় সময় রাতে ইয়াঙ্গুনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি বার্মিজ জানিয়েছে, ইউকি কিতাজুমি নামের ওই সাংবাদিককে রবিবার রাতে আটক করে হেফাজতে নিয়েছে মিয়ানমারের সেনারা। এদিকে মিয়ানমারে অবস্থিত জাপানিজ দূতাবাসের সঙ্গে ব্যাপারে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। মন্তব্য জানতে চাইলে জান্তা সরকারের এক মুখপাত্র কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। পাকিস্তানের লাহোরে পুলিশের অভিযানে অন্তত 3 বিক্ষোভকারী নিহত হয়েছেন। রোববার পুলিশ তেহরিক ই লাভবাই পাকিস্তানের এর কর্মীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে সংঘাতকালে পুলিশের 2 কর্মকর্তাও নিহত হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা এক উচ্চ পদস্থ কর্মকর্তা সহ 5 পুলিশকে জিম্মি করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত 11 জন সদস্য আহত হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর 6 সদস্যকে জিম্মি করে রেখেছে TLP সমর্থকরা। দলটির প্রধান মোহাম্মদ সাদ রিজবিকে গ্রেফতারের পর সহিংস সংঘাতের সপ্তাহখানেক পর এমন ঘটনা ঘটেছে। এদিকে পুলিশ জানায়, জিম্মিদের মুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা আলেস্কি নাভালনি কারাগারে মারা গেলে দেশটির সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। স্থানীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে। এদিকে তার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ গোটা ইউরোপীয় ইউনিয়ন। নাভালনির চিকিৎসকরা বলেছেন, কোমরে ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে নাভালনি আগামী কয়েকদিনের মধ্যে তার আরও অবনতি হতে পারে। 44 বছর বয়সী নাভালনিকে আত্মসাতের একটি পুরনো মামলায় ফেব্রুয়ারিতে বন্দী করা হয়। মিশরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 11 জন নিহত হয়েছে এবং 98 জন আহত হয়েছে। রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তর কালিউবিয়া প্রদেশে দুর্ঘটনা ঘটে। মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য নিশ্চিত করেছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নীল ডেল্টা শহরে যাচ্ছিল। দুপুর 2টার দিকে ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 50টিরও বেশি অ্যাম্বুলেন্সে হতাহতদের উদ্ধার করে স্থানীয় 3টি হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এরপর একাধিক দুর্ঘটনার জেরে মিশরের পরিবহন মন্ত্রী কামেলের পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। অবশ্য তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং মিশরের রেল নেটওয়ার্ক উন্নয়নের কাজ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, আর এই চূড়ান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই সিদ্ধান্ত একটি দুর্দান্ত এবং ইতিবাচক জিনিস বলেও আখ্যা দিয়েছেন তিনি। সোমবার এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও নিজের উত্তরসূরির সমালোচনা করতে ভুলেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর করা উচিত ছিল, কিন্তু তা না করে শেষ সময় 11 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া উচিত হয়নি, কারণ ওই তারিখটা যুক্তরাষ্ট্রের জন্য শোকাবহ একটি দিন। এর আগে গত সপ্তাহে বুধবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার অ্যান্টনি বলেছেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসের হুমকি সরে অন্যত্র চলে গেছে। তিনি আরও বলেন, ওয়াশিংটনে এখন চীন এবং মহামারী করোনা ভাইরাসের মতো বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। এছাড়া তিনি জানিয়েছেন, দুদেশের মধ্যে চলমান যুদ্ধের পরিসমাপ্তি চাইছেন বাইডেন। আফগানিস্তানে বর্তমানে 2500 মতো মার্কিন সেনা রয়েছে। গেল সপ্তাহে কাবুল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সহ যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বাইডেনের ঘোষণার বিষয়টি পরিষ্কার করেছেন। তাইওয়ানে পূর্ব উপকূলের পার্বত্য এলাকায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার 5.8 মাত্রা এবং 6.2 মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবিসি জানায়, রোববার প্রথম ভূমিকম্পে রাজধানীর তাইপের বাড়িঘর কেঁপে ওঠে। এর মাত্র 3 মিনিট পরই সেখানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। পরপর দুটি ভূমিকম্পের ওই এলাকার বাসিন্দার পর্যটকরা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। পরে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দর্শক, এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সিএনএন বাংলা টেলিভিশনের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি লাবণ্য রহমান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিএনএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।